এবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। যাদবপুরে বুথের 200 মিটারের মধ্যে তৃণমূল এবং সিপিএমের কার্যালয় অবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রায় চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বুথের 200 মিটারের মধ্যে রাজনৈতিক দলের কার্যালয় থাকতে পারে না, অবিলম্বে ওই কার্যালয় সরাসরি বন্ধ করতে হবে। প্রাথমিকভাবে আদালত ওই দুই দলের অস্থায়ী কার্যালয় ভাঙতে বললেও পরে সেখান থেকে সরে আসেন বিচারপতি। তিনি জানান, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে কোনোভাবেই বুথের 200 মিটারের মধ্যে কার্যালয় খোলা রাখা চলবে না। যাদবপুরের দীনবন্ধু অ্যান্ড্রু কলেজে একটি বুথ রয়েছে। ওই এলাকার বিজেপি নেতা ধীমান কুণ্ডুর অভিযোগ, বুথের পাশেই তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে, সেখান থেকে ভোটে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। হাইকোর্টে তার আইনজীবী সওয়াল, নির্বাচন কমিশনের 2007 সালের নির্দেশিকা অনুযায়ী কোনো বুথে 200 মিটারের কোনো রাজনৈতিক দলের কার্যালয় থাকতে পারে না বা চলতেও পারে না, এই ক্ষেত্রে ওই নির্দেশিকা কোনোভাবেই মানা হচ্ছে না। কোর্টে মামলাকারীর আবেদন, অবিলম্বে ওই কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিক আদালত। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সেখানে শুধু তৃণমূল নয়, সিপিএমেরও একটি দলীয় কার্যালয় রয়েছে। দীর্ঘদিন ধরে ওই কার্যালয়গুলি চলে আসছে, সেগুলি অস্থায়ী নির্মাণ। প্রতিবারই ওই দুই দলের কার্যালয়গুলি ভোটগ্রহণের 48 ঘন্টা আগে বন্ধ রাখা হয়, এবারও কমিশন সেগুলি বন্ধ রাখতে নির্দেশ দেবে। হাইকোর্ট প্রশ্ন তোলে, অস্থায়ী নির্মাণ হলে কেন ওই পার্টি অফিসগুলি ভেঙে দিচ্ছে না কমিশন? প্রাথমিক পর্যবেক্ষণে আদালত জানায়, কমিশনের উচিত দ্রুত ওই নির্মাণগুলি ভেঙে ফেলা। কমিশনের আইনজীবীর বক্তব্য, নির্মাণ ভেঙে ফেলার কাজ জেলা শাসক করতে পারেন, কমিশন কোনো নির্মাণ ভেঙে ফেলার কাজ করতে পারে না। এরপরই আদালত তৃণমূল ও সিপিএমের কার্যালয় অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।